হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, রাইট নাও চলে আসছে শাকিব খান অভিনীত বিদ্রোহী সিনেমার লেটেস্ট সং ভাবিনি কখনো এভাবে। যার টেজার প্রায় দুই সপ্তাহ আগে শাপলা মিডিয়া সিনেবাস ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশ করেছিল। সো প্রায় দুই সপ্তাহ অপেক্ষার পর আজকে শাকিবিয়ান ভক্তদের অপেক্ষার পর শেষ হলো। তো আমিও সময় করে শুনে নিলাম ভাবিনি কখনো এভাবে এই গানটি। সো এই গানটা নিয়ে অল্প কিছু কথা বলবো, আই থিঙ্ক কথাগুলোর সাথে আপনারাও একমত হবেন। ভিউয়ার্স, গানটার সব থেকে প্লাস পয়েন্ট কি জানেন? এই গানটার মিউজিক এবং লিরিক্স। আই থিঙ্ক এই গানের প্রত্যেকটা লাইন ভালোবাসার মানুষদের হৃদয় ছুঁয়ে যাবে। আর সাথে যে মিউজিক, মিউজিকটা পুরো সোল দিয়ে ফিল করার মতন। সো মিউজিকের কথা যেহেতু বললাম, আপনাদের আরেকটু জানিয়ে দিই, এই গানের মিউজিক দিয়েছে শামিম, মাহমুদ, আকাশ এবং শ্রী প্রীতম, এবং এরা তিনজন যথেষ্ট ভালো কাজ করছে। আর ইমরান মাহমুদের ভয়েসের কথা কি বলবো, আই থিঙ্ক হি ইজ দ্য সোল অফ আওয়ার বেঙ্গলি মিউজিক। এছাড়া এই গানের আরও একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেইটা হলো ইমরান মাহমুদের কণ্ঠে শাকিব খান। কেউ নয়, এর আগেও কিন্তু শাকিব খান ইমরান মাহমুদের কণ্ঠের সাথে ঠোঁট মিলিয়েছেন, এবং প্রত্যেকটা গান এতটা ক্লাসি ছিল যে সকল শাকিবিয়ানরা সেই গানগুলো পছন্দ করেছিল, স্পেশালি দিল দিল দিল, যেটা কিনা শুধুমাত্র কিন্তু বেস্ট বাংলা মুভি সং না, ইউটিউবে যান, বিভিন্ন সোশ্যাল সাইটে যান, প্রত্যেকটা সাইটে হিউজ সাড়া ফেলেছিল এই গানটা। সো আবারও শাকিব ইমরানের কম্বো দেখে খুব ভালো লাগলো। তো এতে গেলো পজিটিভ সাইড নিয়ে কথা, কিছু নেগেটিভ নিয়ে কথা না বললে কি হয়, যেখানে শাপলা মিডিয়া আছে সেখানে তো নেগেটিভিটি থাকবেই। প্রথম নেগেটিভ পয়েন্ট, এই গান যে এডিটিং করছেন তার এডিটিং স্কিল একদম জিরো। ভাই, এইটা কোনো এডিটিং হইলো? কিছু কিছু জায়গায় এত বাজে এডিটিং করছে যেটা দেখে মনে হচ্ছে 2021 সাল না, আমি 2002-এর মুভি দেখতেছি। এই কথাটা শোনার সাথে সাথে অনেকে বললেন, ভাই তোর কী অবস্থা, তোর এই কালার এডিটিং এমন কেন, তোর ভিডিওর কোয়ালিটি এমন কেন? ভাই, আমার কোনো সেট আপই নাই, আমি জাস্ট মোবাইল দিয়ে ভিডিও করি, তবে আমার এডিটিং স্কিল আছে এটা অনেকেই জানে। সো আমাকে নিয়ে কথা বলে কিন্তু কোনো লাভ নাই, কারণ আমরা সিনেমাকে ভালোবাসি, আমরা সিনেমা নিয়ে কথা বলতে চাই। সো ভিউয়ার্স, নজর দিই বাকি পয়েন্টগুলোর দিকে। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট, এই গানের কালার গ্রেডিং। ভাই, গানটার শুটিং লোকেশন যথেষ্ট ভালো ছিল, বাট এডিট করার সময় যে এই গানটার কালার কন্টেস্ট বাড়াই দিছে না, তার মাথায় কিচ্ছু নাই। ভাই, বেশি কন্টেস্ট বাড়াইলে কিন্তু সেই ন্যাচারালিটি থাকে না, ভিডিওটা চকচক করে আর সেটা দেখতে কিন্তু খুবই বাজে লাগে। সো ভিউয়ার্স, ভাবিনি কখনো এভাবে এই গানটার নেগেটিভ এবং পজিটিভ সাইড নিয়ে কথা বললাম, তবে দুইটা পয়েন্ট আমি এখনও রেখে দিচ্ছি, সেটা হচ্ছে কস্টিউম এবং কোরিওগ্রাফ। আসলে এই পয়েন্ট দুটা নিয়ে আমি একটু আলাদা কথা বলতে চাই, তাই প্রথম দিকে এই পয়েন্ট দুটা অ্যাড করি নাই। প্রথম কথা বলা যাক কস্টিউম ডিজাইনারকে নিয়ে। সো গানের কস্টিউম ডিজাইনারকে সে বিষয়ে ডিসক্রিপশন বক্সে লেখা হয় নাই, তবে যে করছেন আই থিঙ্ক যথেষ্ট ভালো করছেন। মানে এর আগে শাকিব খান বুবলিকে এত সুন্দর কস্টিউমে দেখা যায় নাই, আমার কাছে ভালো লাগতেছে। সো কথা হচ্ছে, এত সুন্দর কস্টিউম, সুন্দর লোকেশন, বাট যে কোরিওগ্রাফ করছে সে হচ্ছে ঝন্টু সাহেবের লোক। আরে ভাই, সত্যি ঝন্টু সাহেবের লোক, মানে কী লেভেলের কোরিওগ্রাফ করছে! এইভাবে এইভাবে উঠতেছে, এইভাবে নামতেছে, ফুলের উপর তো হাঁটতেছে, ডবল ডবল হয়ে যাচ্ছে, মানে কী এগুলা! আপনি কি 90-এর দশকের সিনেমার কোরিওগ্রাফ করতেছেন? ভাই, কোরিওগ্রাফ করতে গেলে তো ড্যান্সও লাগে না। বর্তমানে লোকেশন ভালো, কস্টিউম ভালো, নায়ক ভালো, নায়িকাও কিন্তু সুন্দর, যথেষ্ট সুন্দর বুবলি দেখতে। আমি বুবলিকে নিয়ে তেমন কথা বলি না, কারণ ভালো লাগে না এখন আর অত কথা বলতে বুবলিকে নিয়ে, বাট বুবলি আর শাকিব খান যথেষ্ট ভালো লাগতেছিল। সো আপনি যদি সিম্পল হাঁটাইতেন, শাকিব খান সুন্দরভাবে হাঁটতে পারে, বুবলি লোকেশন হাঁটাই তাও দেখতে ভালো লাগতো, মানে কী, তবে আপনি এইভাবে নাচাইছেন কেন ভাই? খুব বাজে লাগতেছে, ফুলের উপর তো এইভাবে উঠতেছে, আবার এইভাবে ফুলের উপর নিচেতে নামতেছে, কী এইগুলা, কী কোরিওগ্রাফ করছেন! একটু ডান্স শেখেন, আধুনিক ডান্স শেখেন, নাহলে ভালো ভালো কোরিওগ্রাফের গানগুলো দেখেন, দেখে সেখান থেকে কিছু স্টেপ নেন, বাট আপনারা তা করবেন না, আপনারা সেই ঝন্টু সাহেবের ওখানে কাজ করবেন। যাই হোক ভিউয়ার্স, আমার কাছে কিন্তু এই গানটার মিউজিক আর লিরিক্স যথেষ্ট ভালো লাগছে। সো আমি রিকমেন্ড করবো এই গানটা আপনারা অডিও করে শুনবেন। আর আমার মনে হয় ভাবিনি কখনো এভাবে এই গানটার অন্যান্য বিষয়ে খারাপ লাগলেও গানটা আপনাদেরও ভালো লাগছে। তারপরেও আপনাদের কী মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানায়েন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করেন, চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যার মাধ্যমে আমার এই চ্যানেলের প্রতিটি আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো বাংলা সিনেমা দেখবেন। ধন্যবাদ।